এবে চারিয়াড়ে চর্চিত বাত্যা ফণী তেবে তা পাই কোন চালছি মোকাবিলা এবং প্রস্তুতি সেসব সম্পর্কে জানিবা তেবে তা পূর্বর কই রাখুছি যে মানে চ্যানেলে নুয়া আছন্তি নিশ্চিত ভাবে চ্যানেলটি সবসক্রাইব করে নিয়ন্তু এবং পাখর থিবা বেল আইকনটি দবাই দিয়ন্তু সর্বপ্রথমে আমার নুয়া ভিডিও দেখিবা পাই। তেবে ওড়িশা আড়ু মাড়ি আসুথিবা মহাবাত্যা ফণীর মোকাবিলা নিয়ে এবে সজাগ হয়ে যাইছন্তি ওড়িশা সরকার। ফণী মোকাবিলা প্রস্তুতি নিয়ে সচিবালয়ের আজ এক সমীক্ষা বৈঠক বসিছি। বৈঠকের মুখ্য শাসন সচিবঙ্ক সহ অন্য বিভাগীয় অধিকারী মধ্যে উপস্থিত থিলে। বাত্যা নিয়ে রাজ্য সরকার সতর্ক থিবা কইছন্তি। এসআরসি বিষ্ণুপদ সেটি কইছন্তি সমস্ত উপকূলবর্তী অঞ্চল জেলাপালমানকু সতর্ক মধ্যে করা যাইছি। 899টি বাত্যা আশ্রয়স্থলকু প্রস্তুত রখা যাইছি এবং আসন্তা 2 তারিখ উপকূলবর্তী অঞ্চল লোকমানকু সতর্ক করা যাইছি। তবে রিলিফ সামগ্রী খাদ্য প্রস্তুত করা হয়েছে এবং পূর্বানুমান অনুসারে 3 তারিখ দিন বাত্যা ল্যান্ডফল করিও বলে এসআরসি বিষ্ণুপদ সেটি কইছন্তি। তবে পানিপাগ বিভাগের আকুলন তবে পানিপাগ বিভাগের আকলন অনুযায়ী ওড়িশার 14টি জেলার ফণীর প্রভাব পড়ব। এসব জেলা হলে গজপতি, গঞ্জাম, পুরী, খোর্ধা, নয়াগড়, কটক, জগৎসিংহপুর, ভদ্রক, বালেশ্বর, যাজপুর, ময়ূরভঞ্জ, ঢেঙ্কানাল, অনুগুল এবং কেউঝর। তবে আসুথিবা সামুদ্রিক বাত্যা ফণীকু নিয়ে স্থিতি উপরে নজর রাখিছন্তি রাজ্য সরকার। এনেই ট্যুইট করে সূচনা দিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তবে ট্যুইটে নবীন পট্টনায়ক কইছন্তি যে সামুদ্রিক বাত্যা ফণীর মোকাবিলা নিয়ে সমস্ত প্রস্তুতি মধ্যে সরিছে। উপকূল জেলাগুলিক নিকটরে অতিক্রম করুথিবারু বরিষ্ঠ অধিকারী সহ প্রস্তুতি নিয়ে আলোচনা করা যাইছে। তবে আবশ্যক পড়লে লোকঙ্কু সুরক্ষিত স্থানকু মধ্যে স্থানান্তরিত করা যিবা সহ আকাশ মার্গরু রিলিফ সামগ্রী যোগাই দিয়া যিবা পাই ব্যবস্থা করা যাইছে। তবে বাত্যা ফণীকু নিয়ে ইয়ে রহিতলা রাজ্য সরকার প্রস্তুতি। তবে দেখা যাও লোকমানক পাখরে সে সাহায্য সহায়তা পৌঁছি পারুছি নাই। তবে আজির ভিডিও রইলে পুনি বাত্যাকু নিয়ে আপনাকে অপডেট করাইবি। সেতি পর্যন্ত সেতি পাই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিয়ন্তু।